অপ্রাপ্তি বলতে হচ্ছে হলো আমার আব্বু আম্মু নাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় অপ্রাপ্তি। এর চেয়ে অপ্রাপ্তি নাই, আর প্রাপ্তির জায়গায় বলতে হলে আমার সবই প্রাপ্তি। আমি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাতেই আমি আমার মনে হয়েছে যে এইখানে একটু পরিবর্তন দরকার। যদি আপনারা বেবাককে মোর স্কুলে খারাইয়ে থাকেন, কেউ মরে স্কুলে নিতে পারবে না। হুদা আগমু আর আগমু মাইনে দৌড়াইবে মুই আটমু, এরপরও দেখবেন যে ব্যক্তের আগে মুই যেগে ফার্স্ট। বড় পর্দায় কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, ছোট পর্দা থেকে বড় পর্দায় আসলেন তো। এবার আমি বলি, আমার পরিবার হচ্ছে পুরো পর্দা করেন তা। সো আসলে আমার পরিবারের লোকজন চায় না যে আমি অ্যাক্টিংটা করি। এইটা একটা সত্যি কথা যেটা, কারণ আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ ইসলামিক ফ্যামিলি, এবং আলহামদুলিল্লাহ আমি খুবই গর্বিত যে এরকম একটা পরিবারে আমি বিলং করি। আপাতত ইচ্ছে নেই, আপাতত ইচ্ছে হচ্ছে আমার যে প্রফেশন সেটাতেই কনসেন্ট্রেশন দেওয়ার, আর ওইটার জন্য আমি আসলে কতখানি যোগ্য সেটাও এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আগে যদি কখনো মনে করি যে না আমি এটার জন্য যোগ্য, তাহলে হয়তো চিন্তা করবো ইনশাল্লাহ। প্রিয় অভিনেত্রী মানে চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা কাকে আপনার বিপরীতে নিতে বেশি মানে ইচ্ছুক যদি কাজ করেন? যাকে আমি নিতে চাইতাম বা যিনি হলে আমি খুবই খুশি হতাম, তিনি অনেক বড় হয়ে গেছেন, তার নেওয়া যাবে না। তিনি হচ্ছেন সুবর্ণা মুস্তাফা। আমি ওনার অনেক ফ্যান, আমি ওনার অনেক বড় ফ্যান। তো আসলে আমার দুর্ভাগ্য যে আমি ছোট, হয়তো আর হবে না কখনো সুযোগ, যদি হইতো তাহলে আমি ওটা। বর্তমান সময়ে আসলে ওইভাবে দেখাও হয় না। এটা হচ্ছে সেফ সাইডে থাকতেছে না, সেফ সাইড না। তাহলে আমি তো তাহলে হয়তো আপনি মার্কেটিং এ আছেন, আপনি খুব ভালো জানেন বর্তমানে কার মার্কেট সবচেয়ে ভালো যাচ্ছে। আসলে কার মার্কেট সবচেয়ে ভালো হচ্ছে বিষয় হচ্ছে হলো কার অভিনয় আমার সবচেয়ে ভালো লাগে, এটা হচ্ছে হলো আমি অ্যাক্টিং যখন করতে যাব সেটা আমি প্রথম প্রায়োরিটি দেব। আমি কখনোই কার মার্কেট ভালো এইটাতে বিশ্বাসী না, কে ভালো অভিনেত্রী আমি সেটাতে বিশ্বাসী। তো এবারে নায়কদের কথা জিজ্ঞেস করব, কিন্তু আমি এখানে আসলে অপশন দিয়ে দিব, আপনাকে চুজ করতে হবে দুটো অপশন থেকে একটি, সেটা হচ্ছে প্রিয় অভিনেতা অনন্ত জলিল জায়েদ খান। আমি খুবই দুঃখিত যে আমি আসলে দুইজনের কারণে অভিনয় আমার দেখার সৌভাগ্য হয়ে ওঠে নাই। তো আমি কিভাবে মানে হলে যে মুভি দেখা হয়, আমি দুইজনের কারণটাই দেখা হয় নাই, আমি এটা আমার দুর্ভাগ্য যে হয় নাই। সো স্যাড। আচ্ছা, প্রেম করে বিয়ে করেছেন না বিয়ে করে প্রেম করেছেন? বিয়ে করে প্রেম করেছি সেটা আপনি জানেন, মানে অস্বীকার করার কোনো জায়গা নাই বা আমি মিথ্যে বলছি সেটা বলার সুযোগ নেই। সো এবারে যদি প্রাপ্তি অপ্রাপ্তির দিকে যাই, সেটা হচ্ছে ক্যারিয়ারে ভালো অবস্থানে রয়েছেন অভিনয় করে, মানে যেখানেই আপনি পদার্পণ করছেন না কেন সবাই খুব ভালোভাবে আপনাকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু তারপরেও থাকে না যে এই জিনিসটা এখনো পাইনি অথবা এটা পেলে হয়তো খুব ভালো হতো, এমন কোনো? আমার জীবনে অপ্রাপ্তি বলতে হচ্ছে হলো আমার আব্বু আম্মু নাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় অপ্রাপ্তি। এর চেয়ে অপ্রাপ্তি নাই, আর প্রাপ্তির জায়গায় বলতে হলে আমার সবই প্রাপ্তি, কারণ আমার বয়সী আমার এজের বা আমার মতন অনেক লক্ষ লক্ষ ছেলে আছে এদেশে, আল্লাহ তাদের তুলনা অনেক ভালো রেখেছেন। আমার মনে হয় যে আমার যোগ্যতার তুলনায় আমার প্রাপ্তি অনেক বেশি। আমি একটু জানতে চাই যে নতুনদের জন্য কোনো টিপস কি রয়েছে কিনা, বিকজ আমিও ফিল করি যারা আসলে আমাদের অ্যাকাউন্টিং মার্কেটিং আর ফিনান্স এইসব ব্যাপারগুলোতে রয়েছে, এটা এখনো হতাশায় ভোগে কেন? আমি জানি না এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া ঠিক হচ্ছে কিনা বা বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা। আমি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাতেই আমি আমার মনে হয়েছে যে এইখানে একটু পরিবর্তন দরকার। দেখেন, একজন MBA করা ছেলে চাকরিতে ঢুকবে, ও 15,000-20,000 টাকা স্যালারি পাবে ম্যাক্স, মানে আমি এক্সেপশন আলাদা এক্সেপশন থেকে শুরু হয়, আমি নিজে দেখেছি এরকম হয়, কারণ আমি দেখেছি আমার প্রতিষ্ঠান বা অন্য অন্য প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান দেখেছি। অথচ যে ছেলে সিক্স পাস বা কোনোদিন সিগনেচারটাও করতে পারে না নিজের, সে টেকনিক্যাল কাজ জানে, হয়তো এসির কাজ জানে, ইয়েকে ও মাসে কিন্তু 50,000-1,00,000 টাকা ইনকাম করছে। আমাদের কারিগরি যে জায়গাটাতে আমাদের এই জায়গাটাতে আরেকটু মনোযোগী দেওয়া উচিত। আমার মনে হয় ইউনিভার্সিটিগুলো এই ওরিয়েন্টেড হওয়া উচিত খুব প্রথম থেকেই বা কলেজ থেকে বা স্কুল থেকে। আমরা যদি কারিগরি সেক্টরটাতে আরেকটু ইনভলভ হতে পারি, যদি আপনারা বেবাককে মোর স্কুলে খারাইয়ে থাকেন, কেউ মোরে স্কুলে নিতে পারবে না। হুদা আগমু আর আগমু মাইনে দৌড়াইবে মুই আটমু, এরপরও দেখবেন যে ব্যক্তের আগে মুই যে ফার্স্ট।